বাচ্চার সাথে বেরিয়ে চলে আসে, আর ওইভাবে হয়তো রক্ত অতদিন আসে না, কিন্তু যে কয়দিন রক্ত আসবে সেটা হচ্ছে তার নেফাস, 5-7 দিনে বন্ধ হয়ে যায়, 5-7 দিন বন্ধ, বুঝা গেছে? বন্ধ, তারপরে নামাজ পড়তে হবে। পাম্পার্স অনেক ইউজ করবার চায় না, অনেকে বলে যে এটা হারাম, এটা করা পাম্পার্স কেন হারাম হবে? যারা বলবে হারাম ওদের বলে কেন হারাম, আসল হচ্ছে যে আল্লাহর জমিনে খালাকালাকুম মাহফিল আরদে জামিয়া, জমিনে যা কিছু সৃষ্টি করা হয়েছে মানুষ তোমাদের স্বার্থে, তোমাদের উপকারের জন্য, এটা হচ্ছে আসল। সুতরাং আসল হচ্ছে হালাল, হারাম করার জন্য দলিল লাগবে, হালাল করার জন্য দলিল লাগবে না। যারা বলবে যে না পাম্পার ব্যবহার হারাম, ওকে জিজ্ঞেস করবেন যে ওইটা নাপাক জিনিস দিয়ে তৈরি, হ্যাঁ, যদি শুকুরের চামড়া, কুকুরের চামড়া দিয়ে তৈরি হয়, বাঘের চামড়া দিয়ে তৈরি হয়, তাহলে বলবো তখন নাপাক। হ্যাঁ, আর যদি এমনি কোনো কিছু দিয়ে তৈরি হয় যেটা আসল হচ্ছে যে পাক, তাহলে যাই। জিজ্ঞেস করছিলাম যে দুঃখের বিষয়, বিদ্যার্থী মোল্লারা দুনিয়াও বুঝে না আর দিন মানে করোনা দিচ্ছে বুঝে না, ও দেখা দেখি ফতোয়া দেয়। সেগুলো ভুল কিনা, যদি ভুল হয় তাহলে আমার কথা ঠিক, আর যদি না উনি বেচারা ভুল করেনি আর আমি ভুল ধরেছি, তাহলে আল্লাহ বিচার করার জন্য বসে আছে। আর তার বক্তব্য দিয়ে যদি হাজার হাজার লোক গোমরা হওয়ার আশঙ্কা ছিল, আমি রাস্তা ফিরিয়ে দিয়েছি, মোড়টা ফিরিয়ে দিয়েছি অনেকের, তার এটা আমি সওয়াবের কাজ করেছি। ভালো করে শুনলাম, জি, আপনার মতো বহু লোক, এক মৌলভী সাহেব দাওরা ফারেক আমাদের ডিস্ট্রিক্টের, সেও সাইদের বক্তব্য শুনতো আজকে 23-25 বছর আগে। তো আমার এলাকার ছেলে বলছে যে শেখ ওই মৌলভী সাহেব বলছিল, আরে সাইদি সাহেবের ভুল আছে নাকি? হ্যাঁ ভুল আছে, আমার আহলে হাদিসের সন্তান, নাম আহলে হাদিস, তাদের যদি অবস্থা হয় ইসলাম বুঝে না তো ভুল আছে নাকি? আরে এই বক্তব্য শুনে তো দেখলাম আরে এইসব ভুল, আরে খোমাইনি কি ইমাম বলা কত বড় ভুল, এই তো ইমান ভঙ্গ হওয়ার বিষয়। যে আবু বাকরকে কাফের বলে, ওমারকে কাফের বলে, তাকে যদি ইমাম বলে তো এতে তো ইমান নষ্ট হয়ে যাবে। এখন বুশকে যদি ইমাম বলি তো ইমান থাকবে আমার, বলেন তো দেখি, চিন্তা করেন আপনি। তো বুশের চাইতে কি ভালো খোমাইনি, একই বড়, এর চাইতে বড় বলবো না ফেক, এ তো মুসলিম রূপ চেহারা নিয়ে ইসলামের ক্ষতি করেছে। বোস কোনোদিন মক্কা মদিনা হামলা করতে আসেনি, আর প্রতি বছর খোমাইনির যুগে প্রতি বছর এই মক্কা মদিনায় ষড়যন্ত্র করে হাজিদের ক্ষতি করা, এবং এখানে মক্কা মদিনা দখল করা, আর এখানে বম ব্লাস্টিং করা, আর মিছিল করা, বিক্ষোভ করা, এইসব করেছে। ইতিহাস যারা 20 বছর আগের, 25 বছর আগের খবর রাখেন বা দেখেছেন, আমরা দেখেছি যেহেতু, এই 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 কাজই ছিল তার, কথা বোঝা গেছে? আর তারপরে এই উম্মতের সবচাইতে ভালো মানুষ আবু বকর ওমর, বলছে যে জীব তার তাগুত, মানে বড় ফিতনার মূল নিজে খোমেনি বলছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তার উচিত বিচার করে, উচিত শাস্তি দেন, বলছে যে এই উম্মতের ফিতনার জড় মূল হচ্ছে আবু বকর উমর, এটা তার ইসলামিক গভর্নমেন্ট বলে হুকুমত ইসলামিক কিতাবে আছে। তাকে শাহিদ সাহেব বলছে যে ইমাম খোমেনি বাপের বেটা খোমেনি, ইরান হচ্ছে আমাদের জন্য আদর্শ। দেখো ইরান কেমন আদর্শ, যে এখানে অস্ত্র পাঠাচ্ছে মানে, আর সৌদি আরব দখল করার জন্য পাইতারা করছে, এখন বুঝেন যে কেমন ইরান আদর্শ জামাত ইসলামীদের জন্য। কোনো জামাত ইসলাম ভাই থাকলে কষ্ট লাগবে, কিন্তু হাকিকাতটা বোঝার চেষ্টা করবেন। এখন অনেকটাই জামাত ইসলাম বুঝছে যে আমরা আজকে থেকে 20 বছর আগে যেসব কথা বলেছি আমরা নিজেরা চরম ভুল করেছি, আর নিজের ক্ষতি নিজেই করেছি। এখন অনেকে বুঝে হেদায়ত হয়ে ফিরে আসছে, আর যারা গোড়ামি করছে তারা তাদের গুমরাহিতে পড়ে আছে। এখনও ফিরা উচিত জামাত ইসলামীকে ইরান সম্পর্কে। তাদের এক সময় ছিল জামাত ইসলামীদের সাথে আমার খুব খাতির ছিল, এখনো সামনে পড়লে খাতির ঠিকই আছে, কিন্তু তখন তাদের সাথে বসা চলাফেরা দেশে ছিল, এখনো দেখা হলে তারা ওই রকমই চলে, এমন নয় যে এখনই হয়েছে, কিন্তু এখন তাদের ভুলগুলো বুঝতে শিখেছি, তখন বুঝতাম না হয়তো, আজকে 33 বছর আগে। তো আমার সামনে এসে বলছে একদিন, ওই 33 বছর আগে, যে যদি পৃথিবীতে ইসলামিক দেশ থাকে তো ইরান আছে, কেমন ইসলামিক দেশ, যেখানে ওমারকে যে শহীদ করেছিল মজুসি, ওর নাম জানেন আবুল লুলু, আবুল লুলুর মাজার হচ্ছে ইরানের সবচেয়ে বড় মাজার। এসব খবর তো মূর্খরা রাখে না, কথা বোঝা গেছে? আর রাখলেও লুকিয়ে রাখে, কারণ জামায়াত ইসলামের রাজনৈতিক স্বার্থ আছে, ইরানের সাথে একটা রাজনৈতিক স্বার্থ ছিল আজকে থেকে 30-40 বছর আগে, ওই স্বার্থ নিয়ে তারা চলছে। যেহেতু আপনি ঢুকিয়ে দিলেন খামাখাওয়াতে, আমি ঢুকতে চাইছিলাম না সহজে, এগুলোতে আমি সহজে ঢুকতে চাই না, কারণ যেটা বলেছি ওইটাই মানুষের রাস্তা দেখাবার জন্য যথেষ্ট, কেউ যদি বোঝার চেষ্টা করে। এরা ভুল পথে আছে, আর ভুল পথের জন্য বালা মুসিবত। দেখেন আপনি যদি ঠিক পথে থাকেন তারপরে বালা মুসিবত আসে, অসুবিধা নেই, আল্লাহ এটা ভাগ্যে রেখেছিল,
কিন্তু আমি করব চুরি আর পুলিশে ধরে মারবে আর বলবেন যে এটা বালা মুসিবত নাকি? না, বালা মুসিবত না, আপনার পাপের শাস্তি, পাপের শাস্তি। ভালো করে বুঝেন যে একটা মসজিদ না, একটু সুন্নি মসজিদ নাই, একটু হানাফি মসজিদ নাই, সাফি নেই, মালিকি নেই, হাম্বেলি নেই, আহলাদিস চলি, শিয়া ছাড়া কোন মসজিদ দেখা যাবে না। আন্ডারগ্রাউন্ডে লুকিয়ে লুকিয়ে কিছু হানাফিরা, ওখানে হানাফি মেজরিটি ছিল, তো হানাফিরা নামাজ পড়তো বিল্ডিং এর নিচে, সেটাকে ভেঙে ফেলে দিচ্ছে, শেষ করে দিয়েছে, কোনো মসজিদ নেই সেখানে। অথচ দাম্মামের, দাম্মামের ভিতরে আনৌদে শিয়াদের মসজিদ আছে। তো দেখেন সৌদি আরবের উদারতা দেখেন, আর ইরানের সংকীর্ণতা দেখেন, ইরানের ইসলামিক শত্রুতা দেখেন, আর সন্নি শত্রুতা দেখেন, আর সৌদি আরবের উদারতা দেখেন। আপনারা এখানে যারা ট্যাক্সি চালাচ্ছেন দেখে আসেন কত বড় মসজিদ আনৌদে আছে বা বিভিন্ন জায়গায় আছে, শিয়াদের কত বড় বড় মসজিদ আছে, কাতিফে তো আছে, এইখানে সন্নি এরিয়াতে আনৌদের ভিতরে তাদের এত বড় মসজিদ যেটা এখানে রামেজ মার্কেটের ওখানে, জি জি, তাহলে চিন্তা করেন আপনি, একটি মসজিদ ইরানে নেই। আর তারপরে যদি জামাত ইসলামী বলে যে ইরান হচ্ছে আদর্শ, মহিলারা আমাদের বাংলাদেশের মহিলাদেরকে ইরানের মতো নেমে যেতে হবে, না উজুবিল্লাহ, এটা সাইদি সাহেবের বক্তব্য, এটা একজন আলেমের বক্তব্য হইল, বলেন দেখি। তো ভুগিয়ে দিলেন এতে অনেকটা ফায়দা হবে, এতে ফায়দা হবে যে গোনা হয়ে থাকবে, গোনা তো এমনি গোনা আছে, আর যার হেদায়ত হওয়ার ইচ্ছা আছে একটু নবায়ন হলো যে এখনো সতর্ক হন, এখনো সতর্ক হন। ইহুদি নাসারার চাইতে বড় শত্রু এখন ইসলামের শিয়ারা, ভালো করে শুনে দেখেন।